বাচ্চাও সামলাতে হবে, সংসারও করতে হবে, আবার স্বামীদেরও মন জোগাতে হবে। আজকালকার মেয়েরা আমাদের থেকেও বেশি ডিসপায়ার আছে, ওরা সব শিখে যাবে, ওরা ইচ্ছা করলে সব করতে পারে। দেখো প্রিয়তমা আকাশে উড়ছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে খান খান, চারকোল ডাঙা কপালের ভাজে আটকে যাচ্ছে রোদ। নমস্কার, আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাও। আজকে বিশ্ব নারী দিবস 8ই মার্চ। আজকের আমাদের প্রতিবেদনটা স্বাভাবিকভাবে নারীদের উপর একটি প্রতিবেদন। আমরা জানি যে নারীদের যে সমস্ত অধিকার, সেটা জন্মানোর অধিকার থেকে শুরু করে ভোট দেওয়ার অধিকার, পড়াশোনা শেখার অধিকার, এমনকি কাজ করার অধিকার, এমনকি পোশাক পরার যে সমস্ত অধিকার, পুরোটাই অর্জিত, কোনোটাই আমরা জন্মগতভাবে পাইনি, বা আমরা পেলেও আমাদের আগের যে প্রজন্মের নারীরা ছিলেন তারা পাননি, তারা সেটাকে লড়াই করে আন্দোলন করে ছিনিয়ে নিয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মোটামুটি স্বাধীন বলতে পারি এবং আমাদের বেশ কিছু অধিকার আমরা অলরেডি পেয়ে গিয়েছি। গ্রামের কিছু মহিলা হয়তো এখনও পাননি, বাট শহরের মহিলারা মোটামুটি আমরা কিছু অধিকার নিয়েই জন্মাই। আজকের দিনে দাঁড়িয়ে যাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ওমেন হিসেবে চিনি, অর্থাৎ যারা স্বাবলম্বী, যারা নিজের পায়ে দাঁড়িয়েছেন, কাজ করছেন বাইরে বেরিয়ে, তাদের জীবনে কী কী স্ট্রাগল বা তারা কী ভাবছেন এই ব্যাপারটা নিয়ে, এবং নারী দিবসে তাদের কী বক্তব্য নারীদের অধিকার, নারীদের কাজ নিয়ে, পুরোটাই আমরা শুনে নেব এবং আজকের প্রতিবেদনের বিষয়বস্তু হবে সেটা। যেমনটা আপনারা জানেন যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই এই প্রতিবেদনটি শুরু হবে আমার নিজের বাড়ি থেকে। আমি সবার প্রথমে যাব আমার নিজের মায়ের কাছে এবং তার কী বক্তব্য, তিনি কী ভাবছেন, তার জীবনে কী কী স্ট্রাগল, সেটা আগে শুনে নেব। আসুন দেখা যাক। দেখো প্রিয়তমা আকাশে উড়ছে প্রীতিলতার নিশান, স্বামী বা কর্তা শব্দগুলোকে করে ফেলে দিকে ঘুরে একটু সময় দাও, চারকোল ডাঙা কপালের ভাঁজে আটকে। তুমি কি রান্না করছো? মাংস। আচ্ছা, আজকে রবিবারের দিন, ছুটির দিন, তোমার যেদিন ছুটি থাকে না সেদিন তুমি সকাল থেকে উঠে কী কী কাজ করো মোটামুটি সেগুলো একটু বলো। সকালবেলা 10টা পর্যন্ত পড়াই, 8টা থেকে 10টা, তারপরে 10টার সময় উঠে কী করি, এই ঘরটা মুছি, মুছে ভাত টাত বসাই, টিফিনটা যেটা করতে হয় সেটা করি, তারপরে খাওয়া দাওয়া হয়, তারপরে স্নান করি, ঠাকুরটা দিই, তারপরে দুপুরে রান্না করি, তারপরে খেয়ে দে, হ্যাঁ রেস্ট নিই, রেস্টের পরে আবার 5টা থেকে পড়া সব বাচ্চারা আসে, পড়াই, পড়ি 8টা পর্যন্ত পড়াই, 8টার পর একটু ঘরটা যা পয়সা কথা থাকে আবার ভাত টাত বসাই, বাসন টাসন মাজি, এই কাজ। তোমার যে পুরো কাজ নিজেকে করতে হয়, আমি তোমাকে হেল্প করতে পারি না, কারণ আমাকে বাইরে কাজ করতে হয়, আমার বিভিন্ন কাজ থাকে, কলেজে পড়ানো থাকে, তাছাড়া আরও পড়ানো থাকে, আরও অন্যান্য কাজ থাকে, হাওয়ের কাজ থাকে, তো সেই জন্য আমি তোমাকে হেল্প করতে পারি না সেই অর্থে। তো তোমার যে একা তোমাকে এত কাজ করতে হয়, সেটা কি তোমার খুব চাপ হয়? চাপ মনে হলেও তো কিছু করার নেই, আমাদের করেই যেতেই হবে। আর তুমি কিছু বলতে চাও মানে এটা নিয়ে? না, জীবনে যখন থাকতেই হবে, যতদিন বাঁচব করে খেতে হবে, হাত পা যতদিন চলবে করতেই হবে, কারণ আমার নিজের এটা কাজ, আমার নিজের সংসার, নিজের বাচ্চা, নিজের জন্য আমি সব কিছু করছি। যেহেতু আমি সিঙ্গেল চাইল্ড, আমার মাও আছে, মা আমার ওপর পুরোই ডিপেন্ডেন্ট, তো মায়েরও সম্পূর্ণ সব কিছু আমাকে করতে হয়, মানে সেটা বাজার করা থেকে শুরু করে তার ওষুধ, কখনো কখনো গিয়ে একটুখানি রান্নাবান্না করে দিয়ে আসতে হয়, এবং তার কাছে আমাকে প্রতিদিনই যেতে হয়, কারণ সে স্ট্রোকের পেশেন্ট, তো মানে সে আমাকে না দেখে থাকতে পারে না, তো যেতে হয়, তো শ্বশুরবাড়ি সামলেই আর কি করি। হাজবেন্ড থাকাটা, বাইরে থাকা আমি জানি সেও আমাদের জন্যই স্যাক্রিফাইসটা করছে, যে না যে আমাদের ভালো ভবিষ্যতের জন্য সে বাইরে আছে, তারও নিশ্চয় কোথাও না কোথাও কষ্ট হচ্ছে, যে তাকেও নিজে একা থাকতে হচ্ছে, আমাদেরকে ছেড়ে থাকতে হচ্ছে, তো সেটার জন্য এখন দেখো দুজনাই দুদিক দিয়ে আমরা চেষ্টা করছি যাতে আমার বাচ্চাটাকে ভালো ভবিষ্যৎ দিয়ে যায়। তোমার সংসার চলে যে সেটা কি তুমি যে টাকাটা ইনকাম করছো সেটা? সেটা আমার টাকা দিয়েই সংসার চলে, পিছনের ওষুধ চলে, আমার নাতি নাতনি মেয়েদের সব দেখি, বাবা মা সব আমিই করি। তুমি আর কি সংসারে করতি? হ্যাঁ। কেমন লাগে তোমার এই যে তুমি কাজ করো? ভালোই লাগে কাজ করে, আমাদের গরিব জীবনে কাজ করেই খেতে হবে, আমাদের এইটাই, আমাদের কাজ, আমাদের কাজই ভালো। তোমার কি বাবা আছেন নাকি? না, বাবা নেই, বাবা মারা গেছে 8 বছর হলো। বেশ, তাহলে তুমি এখন বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িও সামলাচ্ছ, কাজও সামলাচ্ছ, মাকেও সামলাচ্ছ, কেমন লাগছে তোমার, কী কী চ্যালেঞ্জেস তোমার লাইফে এই পুরোটা নিয়ে? মাঝে মাঝে মনে হয় খুব বেশি চাপ হয়ে যায়, কারণ মানে ওই বাড়িতেও হচ্ছে আমি একা, মানে শুধু হাজব্যান্ড ওয়াইফ, আর এখানেও হচ্ছে আমি একা, কোনো ভাই বোন কিছু নেই, তো তবে শ্বশুরবাড়ি অনেক সাপোর্টিভ, মানে শাশুড়ি হাজব্যান্ড, মানে এই যে এত মায়ের কাছে আসি বা মায়ের জন্য সব কিছু করি, এর জন্য কোনো কখনো কিছু মানা করে না যে করো না বা কিছু না। তোমার কি মনে হয় এখন মহিলারা একটু বেশি কাজ করছে বাইরে বেরিয়ে বা ঘরের কাজও করতে হচ্ছে? মহিলাদের অতিরিক্ত কাজ, ছেলেদের থেকে মহিলাদের চাপটা বেশি, এইটাই। কেন মনে হয় তোমার বলো এটা?
কেন মোল্লার ছেলেরা খুশি মতন করলো না করলো, তারা গেল না গেল, তাদের কোনো যায় আসে না, কিন্তু মেয়েদের করতে হবে। বাইরে না গেলেও ঘরের কাজটা মেনটেন করতে হয়। এখন বাইরে মানে সংসারও সামলাতে হচ্ছে, অন্যের সংসারও সামলাতে হচ্ছে, নিজের সংসারও সামলাতে হচ্ছে। তোমার কি মনে হয় যে আগেকার দিনে মেয়েরা যেরকম ঘরে থাকতো, ঘরের কাজ করতো, বাইরের কাজ করতো না, সেরকম যদি হতো তা তোমার মেয়েরা ঘরে থাকতো, তোমার কাজ বাজ করে দিত, সেটা একটু সুবিধা হতো, বা তোমার ছেলের বিয়ে হতো, তোমার বউমা এসে কাজ করে দিত, তোমার একটু সুবিধা হতো? বাচ্চাও সামলাতে হবে, সংসারও করতে হবে, আবার স্বামীদেরও মন যোগাতে হবে। না, রান্না করতে আমি ভালোবাসি, কিন্তু আমাকে যদি কেউ জোগাড় করে দেয় গুছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, আমার কোনো অসুবিধা নেই। আমি চাই না যে আমার মেয়ে বা আমার বউমা ঘরের কাজ করুক, আমি চাই ওরা নিজে ইনডিপেন্ডেন্ট হোক, স্বাধীনভাবে জীবনযাপন করুক, আমি এটাই চাই। ব্যাপারটা হচ্ছে যে কাজের থেকেও বেশি মাথার মধ্যে প্ল্যানিং করা, এটা কিন্তু বড় জিনিস। মানে কাজে যদি কেউ বাইরে গিয়ে কাজ করে, হয়তো বাড়িতে কাজ করলো বা না করলো, কিংবা কাজের মাসি থাকলো, প্ল্যানিংটা ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বড় টেনশান, আজ কি রান্না হবে। আর তুমি যে পড়াচ্ছো, তুমি কতদিন ধরে পড়াচ্ছো সেটা একটু? আমি 92 থেকে পড়াচ্ছি। 92 থেকে পড়াচ্ছো, তো অনেকদিন ধরে পড়াচ্ছো, মানে তুমি অনেক বছর ধরে নিজের পায়ে দাঁড়িয়েছো, স্বাবলম্বী, নিজের টাকা নিজে ইনকাম করো। আমি তোমার থেকে এটা শিখেছি যে নিজের টাকা নিজেকে ইনকাম করতে হয়, নিজের পায়ে দাঁড়াতে হয়, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকাটা উচিত না, সেটা বাবার ওপরও নয় বা অন্য কোনো স্বামী বা অন্য কোনো কারোর ওপরও নয়। তো তোমার এটা নিয়ে কী বক্তব্য, কী মনে হয়? আমি তো খুব খুশি, আমি খুব খুশি আমার মেয়ে যে একটা জায়গায় দাঁড়িয়েছে, এবং সবচেয়ে বড় খুশি ও কলেজে পড়ায়, তারপর নিজের মানে স্বাধীনভাবে জীবিকা করে, আমি এটা তাদের খুব খুশি। আমি চেয়েছিলাম আমার মেয়ে এরকমই হোক। আর বাদ বাকি মেয়েদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে? প্রত্যেকটা মেয়েকে এখন স্বাবলম্বী হতে হবে, প্রত্যেকটা মেয়েকে, কার ওপর নির্ভর করে থাকা চলবে না। আর বিশেষ করে যা দিনকাল এসছে তাতে নির্ভর করে থাকলে চলবে না। আর এই যে আমরা বাইরের কাজ করতে গিয়ে ঘরের কাজ করতে পারছি না বা শিখতেও পারছি না, হয়তো আমরা অনেকেই অনেক কাজ এখনো জানি না, যেটা তোমরা আমাদের বাসায় অনেক কিছু জেনে গেছিলে, বা আমার বাসায় তোমার তো বিয়ে হয়ে গিয়েছে, তুমি নিজেই সব কাজ করতে, কিন্তু আমি সেই অর্থে একটা সংসার সামলাতে দিলে হয়তো পারবো না। তোমার এটা নিয়ে কিছু মনে হয় যে মেয়েদের ঘরের কাজও শেখা উচিত বাইরের কাজের সাথে সাথে, বা কিছু শিখে যাবে? আমার মতে আজকালকার মেয়েরা আমাদের থেকেও বেশি ডেসপায়ার আছে, ওরা সব শিখে যাবে, ওরা ইচ্ছা করলে সব করতে পারে। আর ছেলেদেরকে শেখা উচিত নাকি? ছেলেদেরও শেখা উচিত, আমার মতে ছেলেদেরও শেখা উচিত, প্রতিটা মানুষকেই শেখা উচিত। এখন ঘরের কাজ মেয়ে বা ছেলে বলে কোনো ব্যাপার নেই, সবাই উভয়কেই করতে। তোমার ভাইকেও শিখিয়েছো কাজ? আমি যেরকম ছেলেকেও শিখিয়েছি, বা আমার মোটামুটি সবই পারে। ব্যাপারটা হচ্ছে দেখো, তেমন আমার, তুমি আমাকে রুটিন জিজ্ঞেস করলে, রুটিনটা কিন্তু আমার তিন লাইনের, ব্রেকফাস্ট, অফিস, রান্না, ঘুমানো, চার লাইনের। তো আমাদের রুটিনটা এই রকমই, মানে কি বলবো, হেকটিক, কিন্তু ওই রুটিন হয়ে গেছে একটা, করতে তো হবেই, জানি। এখন অ্যালার্ম না বাজলেও ওই টাইমেই ঘুমটা ভাঙবে, ছুটির দিনেও ওই টাইমেই ঘুমটা ভাঙবে, তো সেইভাবেই হয়ে যাচ্ছে। এতক্ষণ আপনাদের যাদের গল্প শোনালাম, তারা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট ওমেন, কেউ গৃহ পরিচারিকার কাজ করেন, কেউ বা গৃহ শিক্ষকের কাজ করেন, অথবা কেউ বাইরের বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন চাকরি করেন। তবে এদের কাজের সেক্টরটা আলাদা হলেও একটা জায়গায় গিয়ে সবারই মিল রয়েছে, সেটা হচ্ছে এদের প্রত্যেককেই তাদের নিজের সংসার সামলে ঘরের কাজ করে বাইরের কাজটা করতে হয়। আমরা আজকে নারী দিবসে যেটা নিয়ে আলোচনা করছি মূলত, সেটা হচ্ছে যে প্রত্যেক নারী চেয়েছিলেন যে তারা যেন বাইরে বেরিয়ে পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন, তারা যাতে তাদের প্যাশনটাকে ফলো করতে পারেন, এবং তারা যাতে বাইরের দুনিয়া নিজেদের একটা অস্তিত্ব কায়েম করতে পারেন বা নিজেদের একটা পরিচয় স্থাপন করতে পারেন, সেটা আমরা পেরেছি। কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে, বাইরের কাজ যেমন নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে করছেন, ঘরের কাজ করার দায়িত্ব কি শুধুমাত্র নারীদেরই? আজকের প্রতিবেদন এই পর্যন্তই। এই প্রশ্নটা দিয়ে এই প্রতিবেদনটি শেষ করলাম। দেখতে থাকুন হাও। নমস্কার।